এরপরে নাইমা জান্নাত মুন্নি আপনি লিখেছেন, এক বোন বলেছেন কোরআনের একটা হরফের জন্য 10 নেকি আর অনুবাদ সব পড়লে নাকি 20 নেকি পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকে সম্পর্কে জানতে চাই, এরকম আলাদা করে কোনো কথা কোরআন হাদিসে বলা হয় না যে অনুবাদ সব পড়লে 20 নেকি পাওয়া যাবে? তবে এটা ঠিক যে কোরআন কারিম তেলাওয়াত করলে যেরকম সব হয়, বুঝে পড়লে কোরআনের আসল যে উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য সেটি হাসিল হয়। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন যে তাদাব্বুর আয়াতি, যাতে করে আমরা কোরআন আয়াত এবং নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি, গবেষণা করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। বিধায় সেটা করা উচিত, সেটি ভিন্ন বিষয়। কোরআন উদ্দেশ্যই, মৌলিক উদ্দেশ্যগুলো একটি হলো সেটা তাদাব্বুর করা, তাফক্কর করা, সেখান থেকে চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করা। অতএব সেটি করা উচিত আমাদের এবং সব হবে। কিন্তু ওই যে 10 নেকি আর ওটা করলে 20 নেকি, এরকম কোনো আলাদা ফিগার কোনো দেশে কথা বলতে হয়নি। মাসুম